বন্ধুরা আমি সুজাতা গ্রামীণ বাংলা রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে পুকুর থেকে কিভাবে মাছ ধরেছি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন সেই পুকুর থেকে ধরে আনা মাছ এখন কাটবো। আর দেখুন পুকুর থেকে এই 1.5 কেজি ওজনের পাঙাশ ট্যাংরা, জ্যান্ত পাঙাশ ট্যাংরা এখন কেটে নেব। বাগানের গাঁটি কচু পাঙাশ ট্যাংরা গাঁটি কচু দিয়ে পাতলা ঝোল রান্না করব, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন মাছটা এখনো জ্যান্ত। এই এই দেশি ট্যাংরা দিয়ে কিন্তু কচুর মুখের তরকারি রান্না করলে অসাধারণ টেস্ট হবে। আজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এই পাঙাশ ট্যাংরা দিয়ে গাঁটি কচু কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। বটি ভালো বলে মশা গেল সারাদিন তো খাই দিচ্ছিস এটা। মাছের পেটির পিস বের করে নেব। এটা চর্বি হয়ে আছে, মাছটা কিন্তু হেভি টেস্ট হবে। উল্টে ধরো তাদের কাটা ধরো মধু কাটিয়ে রক্ত তো গড়িয়ে চলে যাচ্ছে, মাথা কি করব। ওই হাতে দেখতে ওই ডান হাতে দেখতে ওই হ্যাঁ ওই কাপানা কাটে নিয়ে তলা 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 ওই 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 টুটিটা কেটে দাও। তেলি ভয় করেন না কাটি ঘাড় ঘাড় কাঁটা মাছ কাটতে গিয়ে তো নাজেয়াল হয়ে গেলাম।
हल्का गरम जल कर धुए नीले आँचते गंधटा थाके ना नालो उठे जाए एक लवण माखिए भालो भावे गाँटी कचु केटे भालो भावे धुए नियेछि जल गरम बसिए दियेछि गरम जल करे नेब भालो भावे पांगाश मास आबार धुए नेब जल गरम करे नियेछि मास दिए देब अरे शीतकाले किन्तु पांगाश मासेर चर्बी होयेछे तेल होयेछे बेशिक्षण धुते लागबे ना एकटु लवण दिए दियेछि नाल ताड़ाताड़ी केटे जाबे एबार चुबड़ीते ढेले देब दिए जलटा भालोभावे छड़िये नेब तारपर हलुद लवण माखिए माछ भेजे नेब गरम जल करे भालोभावे धुए जल भालोभावे झरिए नियेछि हलुद लवण माखिए माछ भेजे नेब कड़ाई भालोभावे गरम करे नेब कड़ाईटा किन्तु माछ भाजार आगे सुंदर करे गरम करे निते होबे कड़ाई गरम करे नियेछि एबार तेल दिए देब तेल भालोभावे गरम करे नेब तेल किन्तु भालोभावे गरम करे नियेछि एबार माछ भेजे नेब एई तैलक्त माछ एकटु साबधाने भाजते होबे हल्का करे भेजे एक टुकड़े में उल्टे देव और ये तैलक्त माछ जखनी आपनारा भाजबें हलुद लवण तार साथे एकटु सरिषार तेल दिए माछटा मेखे नेबें ताहले किन्तु आर चर्बी फेटे गाए लागबे ना खालाय एइभाबे दिए राखबो जाते चर्बीटा फेटे गाए ना लागे माछ भेजे नियेछि तुले नेब বাকি মাছ সব ভেজে নিয়েছি তুলে নেব মাছ ভাজার কড়াইতে তেল আছে আর একটু তেল দিয়ে দেব গাঁটি কচু আর এই পাঙাশ টেংরা মাছের জন্য বেশি মশলা কিন্তু আমি নিইনি দেখুন দুটি পেঁয়াজ কুচি টু স্পুন রসুন বাটা ছ থেকে সাতটি কাঁচা লঙ্কা কুচি আর টু স্পুন জিরে গোলমরিচ বাটা তেলে ফোড়ন দেব তেজপাতা আর পাঁচ ফোড়ন তেল গরম হয়ে গেছে তেজপাতা পাঁচ ফোড়ন একটু ভেজে নেব পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ লাল করে ভেজে নেব পেঁয়াজ ভেজে নিয়েছি লঙ্কা কুচি রসুন বাটা জিরে গোলমরিচ বাটা
ভালোভাবে মশলাটা কষাই করে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেব। অল্প করে জল দিয়ে দেব। দিয়ে দু মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাই করা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। গাঁটি কষি দিয়ে দেব। মশলার সাথে গাঁটি কষি ভালোভাবে কষাই করে নেব। পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি। গাঁটি কচু ভালোভাবে কষাই করে নিয়েছি। গাঁটি কচু এতক্ষণ কিন্তু কোনো জল দিইনি, বাগানের টাটকা কচু, তার জন্য কিন্তু দেখুন কষাই করতে করতেই গুলে গেছে। এবার জল দিয়ে দেব। আজ গাঁটি কচু আর পুকুরের পাঙাশ ট্যাংরা রান্না করছি, তার সাথে মূলো শাক চচ্চড়ি বানাবো। পাঙাশ ট্যাংরার যে মাথা আছে সেই মাথা দিয়ে চচ্চড়ি বানাবো। মূলো শাক কেটে ধুয়ে ভাবিয়ে নিয়েছি। তরকারি ফুটে উঠলে মাছ দিয়ে দেব। গাঁটি কচু পাঙাশ ট্যাংরা তরকারির জন্য দেখুন স্পেশাল একটি ভাজা মশলা তৈরি করে নিয়েছি। ধনে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটাই দিলে অসাধারণ টেস্ট হবে, তার জন্য মশলাটা আগে রেডি করে নিয়েছি। তরকারি ফুটে উঠেছে, মাছ দিয়ে দেব। পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এই গাঁটি কষু আর পাঙাশ ট্যাংরা মাছের জন্য কিন্তু আমি খুব কম মশলা দিয়েছি, কেননা পুকুরের জ্যান্ত পাঙাশ ট্যাংরা আর বাগানের টাটকা গাঁটি কষু রান্না করলে খেতে এমনি অসাধারণ লাগবে, খেতে খুব ভালো টেস্ট হবে, জন্য বেশি মশলা কিন্তু আমি দিইনি। আর বেশি মশলা খাওয়াও কিন্তু শরীরের পক্ষে ভালো নয়। গাঁটি কচু পাঙাশ ট্যাংরার তরকারি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। এবারে স্পেশাল ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে দেব। তরকারি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন বাটা 5 থেকে 6টি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ভাবিয়ে রাখা মূলো শাক আলু দিয়ে দেব। মশলার সাথে ভালোভাবে মূলো শাক আলু কষাই করে নেব। পাঁচ ট্যাংরার মাথা দিয়ে দেব। ভালোভাবে
হচ্ছে এই মূলো শাক ভেজে নিয়েছি। মূলো শাক আলু আর পাঁচ টাকা মাথা দিয়ে চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে। নামিয়ে নেব গাডি কচু দিয়ে পাঁচ টেংরা পাতলা ঝোল কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তার সাথে মূলো শাক আর পাঁচ টেংরা মাথা দিয়ে চচ্চড়িও কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা আমাকে সাপোর্ট করলে, পাশে থাকলে, আপনাদের ভালোবাসা পেলে তবেই কিন্তু আমি চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এখনো নতুন, তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, টাটা।